কেন্টাকির লুইভিল শহরের একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। সে সময়ে বেশ কয়েকজন শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হন ফায়ার ফাইটাররা। কেমিক্যাল সেফটি বোর্ড জানিয়েছে, কারখানাটিতে কোনো ধরনের রিলিফ ভালভ না থাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে বিস্ফোরণে বিধ্বস্ত হয়ে পড়ে কেন্টাকি লুইভিল শহরের গ্যাভাউজন সেন্স কালার নামের একটি কেমিক্যাল কারখানা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার ফাইটাররা। সে সময় কারখানাটির ভেতর থেকে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন তারা। আহত অবস্থায় ১১ জনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলেও জানিয়েছেন চিকিৎসকরা। এক বিবৃতিতে আহত ও নিহত পরিবার ও স্বজনদের প্রতি শোক জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। বিস্ফোরণে কারখানাটির জানালার কাঁচ উড়ে যায়। আশপাশের বাসিন্দাদের সাময়িকভাবে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্ফোরণের আগে কারখানাটির সবকিছু স্বাভাবিকভাবে চলছিল বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। কেমিক্যাল সেফটি বোর্ড জানিয়েছে, কারখানাটিতে কোনো ধরনের রিলিফ ভালভ না থাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তদন্ত অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ। এর আগে ২০০৩ সালে কারখানাটিতে বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছিল। সাজ্জাদ হুসাইন, TVN24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।